যেমন সৈকত জানতে চেয়েছেন, বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? টোপর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না, আল্লাহু আলাম। মাহি, আপনি জানতে চেয়েছেন গানের সুরের মতো কোরআন তেলাওয়াতগুলো শোনা যাবে কি না, যেমন ওমর হিসাম আল আরাবির। গানের সুরের মতো তেলাওয়াত বলতে কোনটা আমি জানি না, তবে কোরআনে করিমকে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণিত হয়েছে, যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনকে তোমাদের কণ্ঠগুলি দিয়ে সাজাও। এবং অন্য এক বর্ণনা এসেছে যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়, যার কারণে কোরআনকে সুন্দর কণ্ঠে যার যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা উচিত। কিন্তু সেটা কোনো হারাম গানের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেটা খেয়াল করা উচিত। এটা কোরআনকে অসম্মান করা এবং অপবিত্র কোনো বস্তুর পর্যায়ে কোরআনকে নিয়ে যাওয়ার সামিল, সেরকম করা জায়েজ হবে না এবং সেরকম তেলাওয়াত শোনা উচিত হবে না যদি ওইটার সাথে মিলে যায়। নুরুল হাকিম, আপনি জানতে চেয়েছেন এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সদকায় জারিয়া হবে? স্কুল যদি এমন স্কুল হয় যেখান থেকে ইসলামকে ধারণ করা হয়, লালন করা হয়, ইসলাম থেকে দূরে সরে যায়, বাচ্চারা সেকুলার হয়ে বড়ে ওঠে, এরকম কোনো শিক্ষা দীক্ষা এবং সিস্টেম না থাকে, তাহলে সেক্ষেত্রে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা, মুসলিমদের মুখ উজ্জ্বল করা এবং মানব জাতির খেদমত এবং সেবা করা, এই জাতীয় মানসিকতা থেকে স্কুল করা হয়, তাহলে সেটা অবশ্যই সদকায়ে জারিয়া কাজ হবে। উদ্দেশ্য এবং পদ্ধতি দুইটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব এনে দিবে। তাসফির আহমেদ।